হরতালের পর দুদিনের অবরোধ দিল জামায়াত। এদিকে নির্বাচনে না নিতে পেরে সরকার হুমকি দিচ্ছে বলছেন নুরুল হক। জানাবো 22 ও 23 নভেম্বর সর্বাত্মক অবরোধ বলছেন অলি। জানিয়ে দেব শেষ মুহূর্তে বিএনপিকে নির্বাচনে আনার জন্য কূটনৈতিক তৎপরতা। এদিকে নির্বাচনে আওয়ামী লীগের 5 চ্যালেঞ্জ। এবং সর্বশেষে জানাবো আদালতে ককটেল নিক্ষেপ করে বোরকা পরা নারী ও পুরুষ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হরতালের পর দুই দিনের অবরোধ দিল জামায়াত। 19 ও 20 নভেম্বর টানা দুদিনের হরতাল কর্মসূচির পর একদিন বিরতিতে আবার টানা 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী। একই কর্মসূচি দিয়েছে আরেক রাজনৈতিক দল বিএনপি। এটিএম মাসুম বলেন, বর্তমান বিনা ভোটে সরকার আবারও ভোট ডাকাতি করে ক্ষমতায় আসার জন্য সাজানো নির্বাচনের নাটক মঞ্চস্থ করার পায়তারা করছে। সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ ও তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমতা আজ হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে পরিচালনার লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট রায় ও ফরমাইশি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমি ডক্টর শফিকুর রহমান সহ সব রাজবন্দী এবং ওয়ালামা মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিতে আসার দাবিতে আমি জামায়াতে ইসলামী পক্ষ থেকে আগামী 22 নভেম্বর ভোর 6টা থেকে শুরু হয়ে 24 নভেম্বর শুক্রবার ভোর 6টা পর্যন্ত সারা দেশে টানা 48 ঘন্টা শান্তিপূর্ণ সড়ক, রেল ও নৌ অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াত ইসলামী সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি ঔদাত্ত আহ্বান জানাচ্ছি। নির্বাচনে না নিতে পেরে সরকার হুমকি দিচ্ছে বলছেন নুরুল হক। গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে না পেরে সরকার এখন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে দলটির একাংশের সভাপতি নুরুল হক। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানকে আসামি করে গতকাল রোববার পুলিশ আদালতে একটি মামলার অভিযোগপত্র দিয়েছে বলে জানান নুরুল হক। সমাবেশে তিনি বলেন, আমাদের সাধারণ সম্পাদক সহ 800 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। সেখান থেকে রেজা ফারুকদের, গণ অধিকার পরিষদের আরেক অংশের নেতা রেজা কিবরিয়া ও ফারুক হাসান নাম প্রত্যাহার করা হয়েছে। এভাবে গণ অধিকার পরিষদ, বিএনপি ও জাতীয় পার্টি ভাঙার চেষ্টা করছে সরকার। সরকারের প্রতি পদত্যাগ করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন নুরুল হক। সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আপনারা যে পথে হাঁটছেন সেটা আত্মঘাতী পথ। আপনাদের আত্মহননের পথ 2014-2018 সালের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়। আপনাদের হাতে এখনো সুযোগ আছে, জাতির সামনে সাহসী নেতৃত্ব ও সুবিধাবাদী নেতৃত্ব চেনার সুযোগ এসেছে উল্লেখ করে নুরুল হক বলেছেন, তারা সামরিক বাহিনী, বিচার বিভাগ সহ সব সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতামত নিচ্ছেন, আলোচনা করছেন। সরকার পদত্যাগ না করলে অচিরেই অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে এবং তাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অংশ নেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, হামলা মামলা উপেক্ষা করে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের এই আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু তাদের অনেকের নামে অভিযোগপত্র দেওয়া হচ্ছে, ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। 22 ও 23 নভেম্বর সর্বাত্মক অবরোধ বলছেন অলি। আগামী 22 ও 23 নভেম্বর বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অলি আহমেদ। তিনি এলডিপির নেতাকর্মী ও দেশবাসীকে অবরোধ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অলি বলেন, আপনারা অবরোধ পালন করুন, কিছুদিনের জন্য গাড়ি বের করবেন না, রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করুন, আমাদের কর্মসূচিতে যোগদান করুন। শেষ মুহূর্তে বিএনপিকে নির্বাচনে আনার জন্য কূটনৈতিক তৎপরতা। বিএনপির 48 ঘন্টার হরতাল আজ শেষ হচ্ছে। বিএনপি এখন পর্যন্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অটল রয়েছে। তার নির্বাচনের তফসিলকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু এর মধ্যে হাল ছাড়েনি বিদেশি দূতাবাসগুলো, বরং বিএনপিকে নির্বাচনে আনার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করছে পশ্চিমা কয়েকটি দূতাবাস। ইতিমধ্যে বিএনপির একাধিক নেতার সঙ্গে তারা কথা বলেছে। আন্দোলনের কর্মসূচি বন্ধ করে নির্বাচনে যেন বিএনপি আসে, সেজন্য বিএনপির সঙ্গে নিরবিচ্ছিন্নতাভাবে যোগাযোগ করছে অন্তত 3টি দেশের কূটনৈতিকরা। তারা বিএনপিকে বোঝাতে চাইছে যে বিএনপি যদি নির্বাচনে না আসে এবং সহিংস আন্দোলনের পথে বেছে নেয়, তাহলে সেটি বিএনপির জন্য ভালো হবে না। তবে বিএনপির যে সমস্ত নেতৃত্ববৃন্দের সঙ্গে বিদেশি কূটনৈতিকরা কথা বলছেন, তাদের কারোরই সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা নেই। এই নেতারা তাদের অসহায়ত্বের কথাও বলেছেন। তারা বলছেন যে
দূতাবাসগুলোর যে বক্তব্য সেই বক্তব্যের সঙ্গে নীতিগতভাবে তারা একমত, তাদের কোনো দ্বিমত নেই, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার তাদের নেই। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াই বিএনপির সব সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী এখন পর্যন্ত বিএনপি নির্বাচনে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বিভিন্ন কূটনৈতিক সূত্রগুলো বলছে যে নির্বাচনের ব্যাপারে বিএনপিকে পশ্চিমা দেশগুলো একাধিক রকম পরামর্শ দিচ্ছে। প্রথমত তারা আন্দোলনের কর্মসূচিকে স্থগিত রাখতে বলেছে, দ্বিতীয়ত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতির সাথে তাদের সমস্যাগুলো, বিশেষ করে তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং অন্যান্য প্রসঙ্গগুলো নিয়ে কথা বলার জন্য বড় পরামর্শ দিতে দিচ্ছে। তৃতীয়ত, নির্বাচনের তফসিল নিয়ে যদি তাদের কোনো সমস্যা বা আপত্তি থাকে, নির্বাচনের তফসিল যদি কয়েকদিন পিছিয়ে দেওয়ার বিষয়টি তাদের নির্বাচনে যাওয়ার জন্য সহায়ক হবে বলে তারা মনে করে, তাহলে এই নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তারা কথা বলতে পারে এবং এটি সমঝোতাপূর্ণ অবস্থানে গিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক, এটাই বিদেশি দূতাবাসগুলো চায়। এর ফলে একটি অংশগ্রহণমূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে বিদেশি দূতাবাসগুলো মনে করে। আর এ ব্যাপারে বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনে যদি কোনো মহল বাধা দেয় বা নির্বাচন নিরপেক্ষতার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে বা নির্বাচনে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে যা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিপন্থী, সেক্ষেত্রে পশ্চিমা দেশগুলো সরকারের উপর চাপ সৃষ্টি করতে পারবে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হচ্ছে এই মর্মে ভিসা নিষেধাজ্ঞা সহ বিভিন্ন বিষয়ে সরকারের নজর আনতে পারবে এবং নির্বাচন যেন অবাধ ও সুষ্ঠু হয় সেজন্য তদারকিও করতে পারবে। কিন্তু বিএনপি যদি নির্বাচনে না আসে তাহলে পরে বিদেশি দূতাবাসগুলো শুধু নির্বাচন কেমন হচ্ছে এটি পর্যবেক্ষণ করা ছাড়া কিছু করতে পারবে না। ইতিমধ্যে বিএনপির একাধিক নেতাদের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে এবং এই যোগাযোগের মাধ্যমে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা করছে। তাহলে বিএনপি যে পথে যাচ্ছে এই সহিংস পথ কোনো রাজনৈতিক সমাধান নয়, এই রকম সহিংস পথে গেলে বিএনপিরা বা গণতন্ত্র করারই কোনো লাভ হবে না। আর এ কারণে বিএনপি যারা দ্রুত তাদের একটি যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করে সে ব্যাপারে পশ্চিমা দেশগুলো জোর তৎপরতা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বিএনপি তৎপরতা সাড়া দেয়নি বা অচিরেই সাড়া দেবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বাচনে আওয়ামী লীগের পাঁচ চ্যালেঞ্জ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। 7 জানুয়ারি ভোটের দিন নির্বাচনের প্রধান বিরোধী দল বিএনপির অংশগ্রহণ করবে না, এটি মোটামুটি নিশ্চিত। তবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলেও নির্বাচনের পথ এখনো কুসুমাস্তীর্ণ নয়, বরং সামনে আওয়ামী লীগে দুর্গম পথ বাড়ি দিতে হবে। এই নির্বাচন একদিকে যেমন জনগণের কাছে গ্রহণযোগ্য তবে হতে হবে, তেমনি আন্তর্জাতিক মহলে স্বীকৃতি আদায় করতে হবে। নির্বাচনের বিভিন্ন বিষয়গুলো এমন স্পর্শকাতর যে একটু অধিক অধিক হলেই নির্বাচন নিয়ে গ্রহণযোগ্যতার সংকট তৈরি হবে। আওয়ামী লীগ চায় আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করে একটি নজির স্থাপন করতে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবুও আওয়ামী লীগ অংশগ্রহণমূলক নির্বাচনে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চায়, কিন্তু নির্বাচনের পথে আওয়ামী লীগের জন্য 5টি চ্যালেঞ্জ রয়েছে। এই 5টি চ্যালেঞ্জ যদি আওয়ামী লীগ মোকাবেলা করতে পারে তাহলে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাদের জন্য সম্ভব হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করে যে নির্বাচন আন্তর্জাতিক মহলও গ্রহণযোগ্য হবে। এই চ্যালেঞ্জগুলোর মধ্যে রয়েছে সঠিক প্রার্থী মনোনয়ন। আওয়ামী লীগের প্রথম চ্যালেঞ্জ হলো প্রার্থী মনোনয়ন। যদি ভালো প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, এলাকার জনপ্রিয় এবং গ্রহণযোগ্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়, তাহলে তাদের যাদের দেখে জনগণ ভোট দিতে উৎসাহিত হবে, কর্মীরা উদ্ধত হবে এবং কর্মীরা ভোটের মাঠে কাজ করবে এমন প্রার্থী মনোনয়ন দিলে নির্বাচনের ব্যাপারে জন আস্থা তৈরি হবে। ভোটার উপস্থিতি নিশ্চিত করা। আওয়ামী লীগ বলছে অংশগ্রহণমূলক নির্বাচন মানে হলো ভোটারের উপস্থিতি। অতীতে সবকিছু উপনির্বাচনে দেখা গেছে 1310 বা 5% ভোটের উপস্থিতি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এরকম ভোটার উপস্থিতি হলে তা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নাও হতে পারে। এখানে আওয়ামী লীগ চায় নির্বাচনে যেন ভোটার উপস্থিতি অনেক বেশি হয়, আর ভোটার উপস্থিতি বৃদ্ধির জন্য আওয়ামী লীগের প্রার্থীদের এবং নেতাকর্মীদের কাজ করতে হবে। নির্বাচনে অন্তত 40-50% ভোটার উপস্থিতি করা আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ভোটে কারচুপি জাল ভোট প্রতিরোধ। আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটি হলো কোনোভাবেই যেন নির্বাচনে কারচুপি না হয়, জাল ভোট দেওয়ার প্রবণতা না দেখা যায়। লক্ষ্মীপুর এবং ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে নৌকা প্রতীকে সিল দেওয়ার যে ভিডিও ভাইরাল হয়েছে তা আওয়ামী লীগের জন্য লজ্জাজনক ঘটনা হিসেবে বিবেচিত। যে নির্বাচনে অর্থহীন, যে নির্বাচনে সংসদ সদস্যরা একদিনও বসতে পারবে না, সে নির্বাচনে এক ধরনের নজিরবিহীন কারচুপি অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত। জাতীয় নির্বাচনে কোনো অতি উৎসাহী প্রার্থী যদি এই ধরনের ঘটনা ঘটায় তাহলে আওয়ামী লীগের জন্য আত্মঘাতী তৎপরতা হিসেবে বিবেচিত হবে। বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের এবার বিদ্রোহী প্রার্থী ছাড়াছাড়ি হবে। যারা মনোনয়ন পাবেন না তাদের একটা বড় অংশ স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবেন, বিশেষ করে বর্তমান এমপিদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রবণতা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর যে সমস্ত স্থানে অন্য দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থীরা দাঁড়াবে সেখানে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের ভোট কাটাকাটি হবে, ফলে আওয়ামী লীগের অবস্থা নাজুক হয়ে পড়তে পারে। এবার তৃণমূল বিএনপি যেমন 300 আসনে প্রার্থী দিবে, ঠিক তেমনি কয়েকটি ইসলামী দল এবং জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দিতে পারে। এই সমস্ত প্রার্থীদের ভিড়ে আওয়ামী লীগের
ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে অনেক আসনে আওয়ামী লীগ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। শরিকদের মন রক্ষা করা, আওয়ামী লীগের সঙ্গে তারা চোদ্দ দলীয় শরিকদের সম্পর্কে দীর্ঘদিন ধরে ভালো না, শরিক না থাকার মতো করে আছে, তাদের মধ্যে চাপা ক্ষোভ, অসন্তোষ এবং মানবিমানও রয়েছে। কিন্তু এবারে নির্বাচনে শরিকদের মন রক্ষা করতে হবে, সরকার নির্বাচনের পরেও আন্দোলনের ধারা থাকবে, নির্বাচনের গ্রহণযোগ্যতা বিশ্বাসযোগ্যতার ইস্যুটি থাকবে, এ কারণে শরিকদের আস্থাই নিয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে। শরিকদের মন রক্ষা করাও আওয়ামী লীগের জন্য একটি বড় চ্যালেঞ্জ। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান, সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।